100 দিনের কাজের 4টি প্রকল্পে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির প্রতিবাদ করায় দুই বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের অনুগামীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানার সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হাটনগর এলাকায়। আক্রান্তদের মধ্যে আছেন হাটনগর বুথের বিজেপি সভাপতি গৌতম সরকার, এছাড়াও বসন্ত মণ্ডল নামে এক বিজেপি কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ। আহত দুজন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। আহতরা জানান, 100 দিনের কাজের 4টি প্রকল্পের কয়েক লক্ষ টাকা নয় ছয় করেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় বেশরা ও তার অনুগামীরা। তাদের অভিযোগ, 100 দিনের টাকা আশাকর্মী ব্যবসায়ী হাতুরে চিকিৎসকের অ্যাকাউন্টে দেয়া হচ্ছে। এই নিয়ে 27 ডিসেম্বর তারা বিডিওর কাছে অভিযোগ করেন। সেই অভিযোগের তদন্ত করতে 30 ডিসেম্বর বিডিওর যাওয়ার কথা ছিল, তার আগেই দুই বিজেপি কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। আমরা মারটার খেয়ে সদর মেডিকেলে, মালদা মেডিকেলে ভর্তি হলাম। আমরা 27 তারিখে অভিযোগ করেছিলাম, আমাদের ওখানে প্রধান এবং সুপারভাইজারেরা লক্ষ লক্ষ টাকা নিজের আত্মীয় স্বজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের নামে ভুয়া অ্যাকাউন্টে টাকা ঢোকাইছে, কিন্তু যারা আদৌ মাটি কাটেছে তাদের অ্যাকাউন্টে টাকা নাই, যত সামান্য কিছু টাকা আছে। 300 থেকে 350 মিটার রাস্তা, 17,68,000 টাকা বরাদ্দ করেছে। কোন এলাকা? সালাডাঙ্গা গাজল ব্লক, সালাডাঙ্গা অঞ্চল, হাটনগর বুথ। তো এই প্রতিবাদে আমরা ডিএম অফিসে অভিযোগ করেছিলাম 27 তারিখ, আর বসন্ত মণ্ডল করেছিল আমার পাশে আছে যে এ করেছিল, এও 27 তারিখ করেছিল বিডিওকে। তাই আজকে বিডিও তদন্ত গিয়েছে। আমরা তো ছন্দমূলক একটু এক জায়গায় ছিলাম, দু চারজন কি অভিযোগ যখন দায়ের করেছি, তো বিডিও যদি আসে তো আমাদের কথাগুলো বলতে হবে। এই নিয়ে টিএমসির কিছু গুন্ডা বাহিনী, পঞ্চায়েতের কিছু দল বল আছে, মানে আপনার প্রধান প্রধান প্রধানের কিছু সারাডাঙ্গা প্রধানের কিছু দল বল আছে, আমাদের বাড়ি থেকে টেনে বের করে মানে এই যে নিচের তলায় যেখানে জৌরাঙ্গ সেখানে লাথি ভুসি চর আমার জামা ছিঁড়ে দেয়, একদম এদিক ওদিক দিয়ে মাঠি মানে লাথি মারে, মাথায় ঘুষি মারে, বুক ব্যথা করে দেয়, বুকের উপর চড়ে। কতজন ছিল? মোটামুটি 150 থেকে 250 লোক আসছিল প্রধানের দলবল। প্রধানের দলবল কারণ টাকা পয়সা লুটে খাই নিচ্ছে। তো প্রধানের নাম কি? প্রধানের নাম সঞ্জয় বেশরা। মারার কারণ যে ওরা যে ভুয়া অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তাই আমরা ডিএম অফিসে প্রতিবাদ মানে অভিযোগ দিয়েছিলাম এবং বিডিও অফিসে অভিযোগ করেছিলাম। আর আজকে তদন্ত যাবে, তদন্ত যেন আর না সামিল হতে পারে তার আগে আমাদের মারিয়ে পিটিয়ে হাঁকিয়ে দিল। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।